আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব মাছ দিয়ে কচুরমুখী বা গাটি কচু। মাছ দিয়ে কচুরমুখী রান্না করতে যে উপকরণগুলি আমি নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে আমি আধা কেজি পরিমাণ কচুরমুখী খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে দুই টুকরা করে নিয়েছি। সেই সাথে আরও নিয়েছি ভেটকি মাছের ছয়টি টুকরো, সেই সাথে একটি টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এটা অপশনাল, এটা না চাইলে না দিলেও চলবে। এটা দিলে পরে তরকারি কালারটা সুন্দর আসে। আরও নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, একটা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ আদা বাটা, এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, লবণ স্বাদ মতো এবং চারটি আস্ত কাঁচামরিচ। সেই সাথে আরও লাগবে পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে মোট উপকরণ। এখন আমি মাছের মধ্যে আধা চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে মেখে নেব। মাছে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর রান্না শুরু করব। রান্না শুরু করলাম, কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখানো মাছ। মাছের এক পিঠ ভাজা হলে উল্টিয়ে দিব, মাছের দুপাশ ভাজা হলে তুলে নেব। এখন রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, রয়ে যাওয়া হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন টমেটো আর মশলাগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত একসাথে মশলার সাথে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কচুরমুখী বা গাটি কচু। এখন মশলার সাথে কচুরমুখীটাকে ভালো করে কষাবো। এতক্ষণ চুলার আঁচটা মিডিয়াম লোতে ছিল, এখন মিডিয়ামে করে দিলাম। মশলার সাথে কচুরমুখীটাকে ভালো করে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কচুটাকে মশলার সাথে কষাবো 5 মিনিট ধরে। এর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে কচুরমুখীটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কচু সেদ্ধ হওয়ার জন্য পানি। আমি এ পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, যেহেতু পরে আবার মাছ অ্যাড করব তাই 2 কাপ পরিমাণ পানি এ পর্যায়ে অ্যাড করলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ভেটকি মাছ। মাছগুলোকে একটু সাজিয়ে দিব। আমার কাছে পানির পরিমাণ একটু কম লাগছে তাই আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কচুরমুখীটা একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। পানিটা দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিব। নেড়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। আরও 5 মিনিট পর ঢাকনা তুলে দেখছি, চেক করে দেখব কচুরমুখী সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং আস্ত 4টি কাঁচামরিচ। কচুরমুখীর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আলতো হাতে একটু নেড়ে দিব যাতে মাছগুলি ভেঙে না যায়। এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি, লবণটা চেক করে নিব। ঠিক আছে, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মাছ দিয়ে কচুরমুখী বা গাটি কচুর খুবই মজাদার একটি তরকারি।
তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়েই এভাবে আপনারা রান্না করে খেতে পারবেন। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, যারা কচুরমুখী খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।